পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের উষা গ্রামে একটি অভিজাত হোটেলে পুলিশ হানা দিয়ে জুয়ার আসর থেকে 18 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ওই হোটেলে হানা দেয়। সেখান থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিল্পাঞ্চল সহ ভিন রাজ্যের বাসিন্দা। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের উষা গ্রামে একটি অভিজাত হোটেলে পুলিশ হানা দিয়ে জুয়ার আসর থেকে 18 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ওই হোটেলে হানা দেয়। সেখান থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিল্পাঞ্চল সহ ভিন রাজ্যের বাসিন্দা। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের উষা গ্রামে একটি অভিজাত হোটেলে পুলিশ হানা দিয়ে জুয়ার আসর থেকে 18 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ওই হোটেলে হানা দেয়। সেখান থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিল্পাঞ্চল সহ ভিন রাজ্যের বাসিন্দা। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।